দিল্লিতে পাঁচতারা হোটেল থেকে পাকড়াও হওয়ার জগাছাড় ভুয়ো সিবিআই অফিসার। রাজধানীর একটি পাঁচতারা হোটেল থেকে অভিযুক্ত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে পুলিশ গ্রেফতার করে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে শুভদীপের বিরুদ্ধে। গতকালই খবর সম্প্রচারিত হতেই পুলিশ তৎপর হয়। রাতে দিল্লি পৌঁছে জগাছাড় থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের একটি বিশেষ দল। এরপর ভুয়ো সিবিআই অফিসারের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে আজই দ্রুতকে দিল্লির আদালতে তুলে তাকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের মা কি জানিয়েছেন শুনবো। আমার যদি পড়ানো শোনানো করানো যদি অপরাধ হয়ে থাকে সেই অপরাধে অপরাধী আমি, যে ছেলেকে মানুষ করার জন্য ছেলে যে অমানুষ ভেতরে ভেতরে হয়ে গেছে সে আমি জানি কি করে। ও কার কাছ থেকে টাকা নিয়েছে আমাকে তো বলে নিত না, বা আমার কোনোদিন কথা শুনতো না। কোনো মা চাই না তার ছেলে খারাপ পথে যাক, যদি একটু জানতে পারতাম আমি তাহলেই ঝামেলা করতাম। 30 জানুয়ারি জানতে পারলাম বৌমার কাছ থেকে। ও তো পালিয়ে গেল, বারণ করেছিলাম মানে তারপর থেকে তার কিছু করতো না। লাস্টে দুবার আমাকে বাঁচাও, আমাদের নামে উল্টোপাল্টা কেস এ করে সাজিয়ে টাকা নিত। এবার আমি যা এ করেছি, আমি মা তো আমি তো জানতাম না, আমাকে উল্টোপাল্টা বলে এ করতো, তা আমি দিয়েছি। কিন্তু ওই যে স্টার ফাইভ স্টার হোটেল মোটেলে থাকছে এখনও যে কেন থাকতে গেল, অত টাকাও কোথায় পাবে আমি তো কিছুই জানি না। কি চাইবো, যা আইনে যা হবে তাই হবে, আমি কি চাইবো? আমি ওর পাশেও নাই, আমি ওর সঙ্গেও নাই, আমি ওকে দেখা করতেও যাব না। কলকাতার হরিদেবপুর থেকে দ্রুত 3 জেএমবি জঙ্গি যেখানে আস্তারা গেড়েছিল তার সন্ধান পেল এবিপি আনন্দ। জানা গিয়েছে ওই 3 জঙ্গি 2টি ঘর ভাড়া নিয়েছিল। শেখ শাকিল নামে এক ব্যক্তি জঙ্গিদের বাড়ি ভাড়া পেতে সাহায্য করেছিল। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি আবির দত্ত। জামাত জঙ্গি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। এই 3 জনের সঙ্গে মোট 15 জন ভারতবর্ষে প্রবেশ করেছিল। তাদের মধ্যে কিছু চলে গিয়েছিল জম্মু কাশ্মীরে, কয়েকজন গিয়েছিল ওড়িশাতে এবং বাকিরা পশ্চিমবঙ্গের কলকাতাতে। এই যে 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে লালবাজারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেখান থেকে তাদেরকে আদালতে আজকে পেশ করা হবে এবং সেখান থেকে হেফাজতে আবেদন জানানো হবে। যেটা চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা যেটা জানতে পাচ্ছেন, এই যে বেশ কয়েকজন এখানে যে যারা প্রবেশ করেছিল তাদের মধ্যে নাজিউর, সে একটা সময় আলামিন, যাই বর্তমানে বাংলাদেশে জেলে রয়েছে, হুদি জঙ্গি ছিল সে। সেই আলামিন তাকে অস্ত্র সরবরাহ করত নাজিউর, এবং এই নাজিউর সে নিজে আলামিনের আত্মীয় হয়। ইতিমধ্যে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে শেখ শাকিল নামে এক ব্যক্তি সে এদেরকে সাহায্য করতো, লজিস্টিক সাপোর্টগুলো দিত, কোথায় তারা থাকবে তাদেরকে বিভিন্ন রকম, তাদের আধার কার্ড যে জাল বানিয়ে দিয়েছিল। এই যে শেখ শাকিল তারও খোঁজ করা হচ্ছে, একাধিক নামে এই শেখ শাকিল তার পরিচয় দিয়েছে। সেও নিজেও বাংলাদেশ থেকেই ভারতবর্ষে এসেছিল বেশ কয়েক বছর আগে, তারপর থেকে এখানেই সে থাকছে। শেখ শাকিলের হাবিব আরেকটি নাম, শেখ শাকিলের আরও একটি নামে সে সবার কাছে পরিচয় দিত, তার নাম হচ্ছে সেলিম মুন্সি এবং এরশাদ নামও তার ছিল। অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম বলে শেখ শাকিল বিভিন্ন জায়গাতে কিন্তু তার পরিচয় দিয়েছিল। 3 জন জঙ্গি গ্রেপ্তার হবার পর এখন থেকে আর দেখা যাচ্ছে না শেখ শাকিলকে এলাকায়, এবং শেখ শাকিলের খোঁজ করা হচ্ছে এমনটাই এসটিএফ সূত্র থেকেও আমরা জানতে পাচ্ছি। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তভার হাতে নিল সিআইডি। আজই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে যাচ্ছে সিআইডির একটি দল। তদন্তকারী অফিসাররা কথা বলবেন মৃত শুভব্রত চক্রবর্তীর পরিবারের সঙ্গে। বিস্তারিত জানিয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তারক্ষীর রহস্যমৃত্যুর ঘটনার তদন্তভার এবার সিআইডি নিজের হাতে নিয়ে নিল। সিআইডির আধিকারিকরা আজকে থেকেই তদন্ত শুরু করলেন সিআইডি সূত্রের খবর। আজকে সিআইডির একটি টিম মহিষাদলে পৌঁছে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা পরিবারের সঙ্গে কথা বলবেন। সিআইডি সূত্রের খবর, এর আগে কিন্তু কাঁথি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী রহস্য মৃত্যুর ঘটনায়। তার স্ত্রী সম্প্রতি কাঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, তার ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ আইপিসি 302 ধারায়, এবং তারপর থেকেই তারা তদন্ত করছিল। সেই মামলার তদন্তভার এবার নিয়ে নিল রাজ্য গোয়েন্দা পুলিশ অর্থাৎ সিআইডি, এবং সিআইডি সূত্রের খবর একটি টিম গঠন করা হয়েছে। সেই টিমে হোমিসাইড শাখার অফিসাররা রয়েছে, যেহেতু খুনের মামলা রুজু করা হয়েছে আইপিসি 302 ধারায়, এবং সিআইডি সূত্রের খবর আজকেই মহিষাদলে গিয়ে
পরিবারের সদস্যদের সঙ্গে বিশেষ করে শুভেন্দু অধিকারীর প্রাক্তন নিরাপত্তা রক্ষীর স্ত্রীর সঙ্গে তারা কথা বলবেন এবং তার কি অভিযোগ সেই অভিযোগ নিয়ে কথা বলবেন। কাতি থানার অফিসাররা, তদন্তকারী অফিসাররা এতদিন ধরে যে তদন্ত করেছেন তাদের সঙ্গেও কথা বলবেন সিআইডির অফিসাররা। শ্যাম রায়, ভগবান সার সঙ্গে প্রকাশ সেনা, এবিপি আনন্দ, কলকাতা।